ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি সামনে কি কাজ আসছে সামনে বলতে নাটকের মানুষ তো নাটকই আসবে বেশিরভাগ তবে এর ভিতরে কয়েকটা মুভি আসার সম্ভাবনা আছে যেগুলোর কাজ খুব রিসেন্ট শেষ করেছি কাকে দেখে এই মিডিয়াতে আসা কাকে দেখে বলতে গেলে ভুল হবে আসলে কাউকে দেখে মিডিয়াতে আসা না খুব ছেলেবেলা থেকে একটু বিস্তারিত যদি বলি আমার এক এক সময় এক একটা জিনিস হতে বলতে যেত কোনো একটা রিক্সাওয়ালা জীবন ভালো লাগতো আবার যখন কোনো একজন ডক্টর পেশেন্টদের সেবা করছে দেখছি পেশেন্টের ট্রিটমেন্ট করছে ডাক্তারই তো ভালো লাগতো অনেক কিছু হতে ইচ্ছে করতো এই অনেক কিছু হতে ইচ্ছা করার জায়গা থেকে আমার মনে হলো আমি যদি অভিনেতা হই তাহলে হয়তো এক জীবনে অনেক জীবনের স্বাদ পাওয়া যাবে সেই থেকে আসলে অভিনয়ের যাত্রাটা শুরু অনেক 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 স্ট্রাগল এবং স্মৃতি কিন্তু আমার স্ট্রাগলের গল্পটা এখনই বলতে চাই না আমি অবশ্যই বলতে চাই আমি চাই আমার স্ট্রাগলের গল্পটা শুনে যদি আরও দশজন অনুপ্রাণিত হয় নিঃসন্দেহে এটা আমার ভালো লাগবে স্ট্রাগলের গল্পটা বলার সময় মনে হয় আমার এখনো আসেনি আমার সাকসেসটা আসুক তারপর আমি নিশ্চয়ই করবো একটা ধারাবাহিক আসছে কয়েকটা সিনেমা আসছে তার ভিতরে জল রং নামে একটা সিনেমা আছে যেই সিনেমাটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড আজকের শুটিং সেট নিয়ে আজকে আমরা ভুগিজুগি ফাইন্যান্স নামে একটা নাটক অভিনয় করছি নামটা ফাইনালি থাকবে কিনা আমরা কনফিউজড নাটকটা লিখেছেন এবং পরিচালনা করছেন জুবাই রিবনে বকর আমাদের বৈশাখী টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু একটু বলতে বৈশাখী টেলিভিশনের দর্শকদের বলবো যে বৈশাখী টেলিভিশন দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিনোদন দিয়ে আসছে এবং প্রপার বিনোদনটাই দিচ্ছে আমি নিজেও বৈশাখী টেলিভিশনের অনেক নাটক অভিনয় করেছি যেসব নাটকে আপনারা আমাকে দেখেছেন আমি আপনাদের বলবো যে সুস্থ ধারার বিনোদনের সাথে থাকার জন্য আপনারা অন্য অন্য চ্যানেলের পাশাপাশি বৈশাখী চ্যানেলটাও দেখবেন